ভূমি, এর অর্থ পৃথিবী। বাংলা ভাষায় মাটি অর্থেও এটি ব্যবহৃত হয়। ভূয়ের সঙ্গে অন্য শব্দ যুক্ত করে অনেক শব্দ তৈরি করা যায়, যেমন ভূকম্পন ইদানিং খুব বেশি বেশি হচ্ছে, ভূস্বর্গ, ভূগর্ভ, ভূস্বামী, ভূগোল, ভূভারত, ভূলুণ্ঠিত ইত্যাদি। অন্যদিকে ভুবন শব্দের অর্থ হল হিন্দু পুরাণে বর্ণিত সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল বা চতুর্দশ লোক। বাংলায় পৃথিবী অর্থ ভুবনের বহুল প্রচলন লক্ষ্য করা যায়। ভুবন শব্দটি তৈরি হয়েছে সংস্কৃত ভয়ে দীর্ঘ উকার ভূ ধাতুর সঙ্গে অ নয় হসন্ত অনকৃত প্রত্যয় যুক্ত হয়ে। এই অনকৃত প্রত্যয়টি হল কয় হস্য উকার জফলা দন্তন্য কুন গোত্রীয়। কুন কৃত প্রত্যয় ধাতুর সঙ্গে যখন যুক্ত হয় তখন কয় হসন্ত এবং জয় হসন্ত লুপ্ত হয়ে যায়, থাকে শুধু অন। এবং ধাতুর দীর্ঘ ই হ্রস্ব ইতে এবং দীর্ঘ উ হ্রস্ব উতে রূপান্তরিত হয়। সেই মতো ভয়ে দীর্ঘ উকার যোগ অন মানে কুন কৃত প্রত্যয় মিলে হল ভুবন, ভয়ে হ্রস্ব উকার ব দন্তন্য। শব্দের গঠনগত এই তারতম্যের কারণে ভূমি লিখতে দীর্ঘ উকার লাগে আর ভুবন লিখতে হয় হ্রস্ব উকার দিয়ে। আজ থেকে আমরা মনে রাখব, ভুবন লিখতে আর কেউ ভুল করব না। একটি শব্দ ঠিক বুঝতে পারছি না, শব্দটি কি অধ্যাত্মিক নাকি আধ্যাত্মিক হবে? আচ্ছা, শব্দটি আধ্যাত্মিক, এর কাছাকাছি অর্থ প্রকাশ করে এমন আরেকটি শব্দ হল অধ্যাত্ম। এটি বিশেষণ, সংস্কৃত অধি যোগ আত্মন যোগ অমিলে অধ্যাত্ম, এর অর্থ আত্ম বা চিত্ত বিষয়ক। এর অন্যান্য আরো অর্থ আছে যেমন শরীর বিষয়ক, পরমাত্মা ইত্যাদি। আমরা বলতে পারি অধ্যাত্ম দৃষ্টি বা অধ্যাত্ম লোক, তত্ত্ব বা মতবাদ যখন বোঝায় তখন লিখতে হয় অধ্যাত্ম তত্ত্ব, অধ্যাত্মবাদ, অধ্যাত্মবাদী ইত্যাদি। এই অধ্যাত্মর সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে আধ্যাত্মিক, এটিও বিশেষণ, এর অর্থ হল আত্মিক, আত্মা সম্বন্ধীয়, ব্রহ্ম বিষয়ক, মানসিক। যেমন আমরা বলে থাকি আধ্যাত্মিক চিন্তা বা আধ্যাত্মিক সাধনা। অধ্যাত্ম এবং আধ্যাত্মিক দুটি শব্দেরই ইংলিশ প্রতিশব্দ কিন্তু একটি, এবং সেটি হলো স্পিরিচুয়াল। সেদিন আমার এক বন্ধু কথা প্রসঙ্গে বলল, আমি এর মধ্যে অলরেডি দুদিন সেখানে গিয়েছি। এই যে অলরেডি শব্দটি আমরা চেতনে অবচেতনে ব্যবহার করে ফেলি, তাই এর বাংলা অর্থ ইতোমধ্যে বা এর মাঝে বা এর মধ্যে জানা সত্ত্বেও আমরা কি করি, এর মধ্যে অলরেডি চলে গিয়েছি বা ইতোমধ্যে অলরেডি সেখানে গিয়েছি, দুটোই পাশাপাশি ব্যবহার করে ফেলি অবচেতনভাবে। আমরা আমাদের বাংলা ভাষাকে ভালোবেসে নিশ্চয়ই এখন থেকে চেতনে কিংবা অবচেতনে অলরেডি শব্দটি না বলে এর সহজ বাংলা প্রতিশব্দ এর মাঝে, এর মধ্যে, ইতোমধ্যে বলবো। উচ্চারণ সূত্র বলবার পালা এলো, বলছি জফলা উচ্চারণের তৃতীয় নিয়ম। শব্দের মধ্যে কিংবা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না, যেমন অ দন্ত নয় তয় জফলা উচ্চারণ অন্ত, অ ঘয় রেফ জফলা উচ্চারণ অর্ঘ, দন্ত সয় বফলা আকার দন্ত সয় থয় জফলা উচ্চারণ স্বাস্থ্য, দন্ত স দন্ত ন যুক্ত দন্ত ন জফলা আকার দন্ত সয় দীর্ঘ ইকার উচ্চারণ সন্ন্যাসী, ব দন্ত নয় ধয় জফলা আকার উচ্চারণ বন্ধা। প্রিয় শ্রোতা, যে কোনো ভাষা মানেই হলো অনেকগুলো ভাষার কতগুলো শব্দের সমাবেশ কিংবা সমন্বয়। এবং একটি ভাষার যখন জন্ম হয় এবং তার বিকাশ পর্যন্ত
যতদিন সেই ভাষাটি সচল থাকে, জীবিত থাকে, ততদিন সে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করতে থাকে। এটাকেই বলে ভাষার প্রবহমানতা। এবং বাংলা ভাষার যে সৃষ্টির কাল, চর্যাপদের কাল, সেকালেও বাংলায় অনেক বিদেশি শব্দ ছিল, সেটি বলেছেন হুমায়ুন আজাদ তার কত নদী সরোবরে। আসুন আমরা শুনি। চর্যাপদের ভাষা নিয়ে বিতর্ক আছে। অন্যরাও যেমন হিন্দি, মৈথিলি, ওড়িয়া ভাষীরা দাবি করেছেন চর্যাপদের ভাষাকে নিজেদের ভাষা বলে। শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে অমন তর্কের সুযোগই নেই। এর ভাষা বাংলা এবং শুধুই বাংলা। শ্রীকৃষ্ণ কীর্তনের অধিকাংশ শব্দই প্রাকৃত ও প্রাকৃতজাত। ওই শব্দরাশির একটি বড় অংশ এখনও বাংলা ভাষায় চলে। প্রচুর মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে এর বানানে, আর চন্দ্রবিন্দু পাওয়া যায় এখানে সেখানে। এতে বেশ কিছু অনার্য শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু সেগুলো সংস্কৃত শব্দের সাথে ঘনিষ্ঠভাবে অনেক শতক ধরে আছে বলে সেগুলোকে সংস্কৃত শব্দ বলেই মনে হয়। নীর, পূজা, মলয়, মিন, মুকুট, কদলী, গঙ্গা, ডুমুর, তাম্বুল, নারিকেল প্রভৃতি এমন শব্দ। বইটিতে কয়েকটি আরবি ফার্সি শব্দও পাওয়া গেছে, যেমন কামান, মজুরি, মজুরিয়া, খুরমুজা, বাকি, মিন্তি প্রভৃতি শব্দ। আধুনিক বাংলায় বাক্যের কর্তা পুরুষ বা স্ত্রী যাই হোক, তাতে ক্রিয়ার রূপে কোনো পার্থক্য ঘটে না। আমরা বলি ছেলেটি গেল, মেয়েটি গেল, দুবাক্যেই গেল। শ্রীকৃষ্ণ কীর্তনে অনেক জায়গায় দেখা যায় বাক্যের কর্তা যদি স্ত্রী হয় তাহলে ক্রিয়াও স্ত্রী রূপ ধরে। পাওয়া যায় গেলি রাহি বড়াই চলিলি কোপে গরজিলি রাধার মতো প্রয়োগ। আধুনিক বাংলায় বহুবচন করা হয় সাধারণত রা, এরা, দের, গুলো প্রভৃতি যোগ করে। বহুবচনের চিহ্নরূপে রার প্রয়োগ ঘটে শ্রীকৃষ্ণ কীর্তনেই প্রথম। পাওয়া যায় আজি হইতে আমহারা হইলা হু এক মতি পুছিল তুমহারা কেনহের মতো প্রয়োগ। তবে শ্রীকৃষ্ণ কীর্তনে সমষ্টিবাচক শব্দ সব, গণ, জন প্রভৃতি দিয়েই বহুবচন প্রকাশ করা হয়েছে বেশি। যেমন তুম হে সব যত নানা ফুল পান কর্পূর সব পেলাইল পায়ে এ সব গোপ বোধ জন লওয়া কথা না যাসি বড়াই আর যত বাদীয় গান আছের কন্হাই। ক্রিয়ার খুব মজার মজার রূপ পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। এখন আমরা শুধু ক্রিয়ার সাথে হ্রস্বই যোগ করে যা কিছু বোঝাই এ কাব্যে তা বোঝানোর জন্য ক্রিয়ার সাথে কখনো কখনো অ, কখনো ও বা উ, কখনো হ্রস্ব ই বা দীর্ঘ ই, কখনো ই এ যোগ করা হতো। যেমন যবে আন কর না হে হে ন ডাল জাত কর বিস রামে আম হে যাইয়ে দোধি বিকে আম হে কোরি বাক পারি। এখন বাংলায় যেখানে লাম বসে এ কাব্যে সেখানে পাওয়া যায় লো বা লো, কখনো লাহু, কখনো ল।